আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিডি মেন্টেন্স পক্ষ থেকে বিসমিল্লাহ খান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের যে 220 লাইন, যেটা আপনারা বাসা বাড়িতে আজকে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে যেটা আপনাদের দরকার সেইগুলো দেখাবো। আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন, বিশেষ করে নতুনদের জন্য অনেক কার্যকর হবে। যারা এখন আমাকে কমেন্ট করে জানান যে অনেকে বলেন যে ভাই নিউটেলে বলে আপনার নেগেটিভ এবং পজিটিভ, ঠিক আছে? তো তাদের জন্য বিশেষ করে আর কি এই ভিডিওটা, যারা একবারে নতুন যারা বুঝেন না, ঠিক আছে, যে নিউটেল কী কাজ করে এবং মনে করেন আপনার যে এই নিউটেলটাকে যে আপনারা নেগেটিভ বলেন, নেগেটিভ কোনটার ক্ষেত্রে হয় সে বিষয়ে বললে দিই তাহলে বুঝতে পারবেন। যে এই যে দেখেন, এই যে দেখেন এনটা লেখা, এই যে এন ভালো করে বুঝছেন, এন এ হলো আপনার নিউটেল। তো নিউটেলের যে কাজ, নিউটেল এবং মনে করেন যে আর্থিন, এটা একই ধরনের কাজ, একই কাজ, ঠিক আছে? তো নিউটেলটা আমরা কখন ইউজ করি, যখন মনে করেন আপনার 223 ফেজ হয়, এখানে যে আর ওয়াই বি আছে, বুঝছেন কথাটা? তারপরে আপনারা সম্পূর্ণ আগে দেখবেন, যদি তাই না দেখেন তাহলে কিছু বুঝবেন না। এর জন্য আর কি আমি আপনাদেরকে এখন কথার মধ্যে, মানে এর মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি আমি বললাম যে কেউ তাই না দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যে এক ভিডিওতে যেন আপনারা সব কিছু বুঝতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এই যে দেখেন তিনটা ওয়ার ভিতরে আর ওয়াই বি, আর ওয়াই বি থেকে এখান থেকে যদি আপনার থ্রি ফেজ, এটা হলো ধরেন থ্রি ফেজ, এই তিনটা থ্রি ফেজে যদি আপনার 380 লাইন হয় তাহলে এখান থেকে আপনি ব্লু দেন বা আপনি মনে করেন ইয়েলো দেন বা আপনি মনে করেন যদি রেড দেন এখান থেকে, আর আপনি নিউট্রাল থেকে, নিউট্রাল যেটা মনে করেন অনেকে বলেন আর কি, যেটা আপনারা অনেকে আর কি বলেন যেটা আপনি মনে করেন নেগেটিভ, তো এটা নেগেটিভ না, এটা নিউট্রাল, ঠিক আছে? এটা নেগেটিভ হয় ডিসির ক্ষেত্রে, তো ওটা নিয়ে আমি পরে আপনাদেরকে এক সময় আলোচনা করে দেখাবো যে নিউট্রাল আপনি নেগেটিভ পজিটিভ কী কাজ করে, এটা ডিসির ক্ষেত্রে এবং ব্যাটারির ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা হলো এসি লাইন, তো এটা নিয়ে আমি পরে আপনাদের আলোচনা করে আর কি এইসব বিষয়ে আলোচনা করুন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি মূল যে আলোচনা সেটাই আসি। এখন দেখেন এই যে নিউট্রাল থেকে আপনারা যে বারবার বলতেছে যে বাংলাদেশে আছে, অবশ্যই নিউট্রাল আছে, কালো তারপর লাল দেয়, ঠিক আছে? তো বাংলাদেশের আর সুদর্ভের কাজের ভিতরে তফাত এইখানেই যে অনেক বড় বড় ইলেকট্রিশিয়ান আইসে মনে করেন আপনি বুঝতে পারে না, কী কারণে বুঝতে পারে না আমি আজকে আপনাদেরকে বোঝাই দিই। এই যে নিউট্রালটা আছে, নিউট্রালটা লাইন আপনার যখন 380 লাইন আসে তখন আমরা এটা ইউজ করি, ঠিক আছে? নিউট্রালটা নিয়ে ইউজ করি এর জন্য যে এখান থেকে একটা ফেজ আসবে আর আপনি নিউট্রাল আসবে তখন 220 বেড়ে হবে। আপনি ধরেন এখান থেকে একটা লাইন নেবেন, ঠিক আছে? আর এখান থেকে যদি একটা নেন তাহলে আসবে আপনার 220 380-র ক্ষেত্রে। আর যেটা মনে করেন বসা বাড়িতে আপনার 223 ফেজ আসে, 223 ফেজের ক্ষেত্রে আপনি নিউট্রাল থেকে যদি একটা তার নেন তাহলে এখান থেকে যদি একটা ফেজ নেন, এখান থেকে ধরেন এই যে এখান থেকে একটা ফেজ নেন তাহলে কী আসবে জানেন? তাহলে আপনি আসবে 110, বুঝছেন কথাটা? যে 110 220 কোথায় থেকে আসে, 110 আসবে 223 ফেজ থেকে যদি একটা লাইন এখান থেকে নেন নিউট্রাল থেকে, আর যদি এখান থেকে একটা ব্রেকার থেকে এমসিবি থেকে যদি একটা তার নেন তাহলে কী হবে আপনার 110 আসবে। যদি আপনার 380 হয় এই লাইন, যদি 380 হয় তাহলে এখান থেকে একটা ওয়ার নেবেন আর এখান থেকে একটা ওয়ার নিলে আপনার কী আসবে 220 আসবে, ঠিক আছে? তো এটা তো গেল আপনার মনে করেন যে 380 লাইনে যদি হয় তাহলে আপনার নিউট্রালের কাজ আপনার অবশ্যই আছে, আর যদি 220 হয় তাহলে মনে করেন এটার প্রয়োজন হয় না। 220 হলে আমরা এখান থেকে দুইটা ফেজ নিব, বাস এটা নিয়ে আমরা যে কোনো লোড দিতে পারি এসিতে, ফ্রিজে এবং লাইটে, ঠিক আছে? তো এটা হলো আপনার মনে করেন যদি আপনার মনে করেন 3টা যদি 3 ফেজ হয় 220 তাহলে এখান থেকে তখন নিউট্রাল আমরা নিব না, যদি 110 প্রয়োজন হয় কারো তাহলে এখান থেকে একটা ফেজ নেবেন, এখান থেকে একটা ফেজ নেওয়ার পরে আপনি নিউট্রাল থেকে একটা কানেকশন নেবেন, এখান থেকে একটা কানেকশন নেবেন আর নিউট্রাল তো এখান থেকে একটা কানেকশন নেবেন আর এখান থেকে একটা ফেজ নেবেন, তাহলে আপনার কি হবে 110 বেড়ে গেলো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা আসলে বুঝতে পারছেন এখন 380 ক্ষেত্রে আপনার এখান থেকে একটা ফেজ আসবে আর নিউট্রাল আসবে 220, আর 110 ক্ষেত্রে আসবে হলো আপনার এখান থেকে একটা ফেজ আর একটা নিউট্রাল তাহলে আসবে 110, ঠিক আছে? আর 220 ক্ষেত্রে দুটোটা ফেজ হতে হইব, দুটোটা আপনি ব্রেকার থেকে হতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই দুটো ফেজ থেকে আমি কেমনি লাইন নিয়ে আমি আপনাদেরকে দেখাই। এটা আমার আছে, এখানে লাইন করা আছে, দেখেন দুটা লাইন, ওই যে অন করে দিলাম আমি, হ্যাঁ, তাহলে অন করা আছে। এখন দেখে নিচ্ছি দুটো ওয়ার আপনার এখান থেকে গেছে, দেখেন দুটো ওয়ারে গেছে, কীভাবে গেছে আমি দেখাই দিই আপনাদেরকে, একদম পুরো বুঝাই দিতেছি যে আপনাদের সুবিধার ক্ষেত্রে এসে দেখেন, বুঝাই দিলাম, হ্যাঁ। এখন যদি মনে করেন আমি এই দেখেন
একটা আপনার দুটো আপনার এটাকে কিন্তু নিউট্রাল নাই, দেখেন আমি নিউট্রাল কিন্তু লাগাই নাই, ভালো করে ভিডিওটা খেয়াল করে দেখবেন, এই দেখেন এই যে নিউট্রাল লেখা, আমি কি এটা নিউট্রাল লাগাই নাই, কারণ আমার হয়েছে এখানে যে আপনার যে ভোল্টেজ এখানে আপনার 3 phase 220, হ্যাঁ 220 হয়েছে, দেখে কী করছি আমি আমি নিউট্রাল লাইন কানেকশন করি নাই, বুঝছেন কথাটা, আর যদি আমার মনে করেন 220 না হইতো 380 হইতো তাহলে আমি নিউট্রাল থেকে একটা লাইন নিতাম, ঠিক আছে, তো এখানে আমি ওটা নিই নাই, এখানে কী করছি আমি দুটোটা ফেজ নিছি, তো দুটোটা ফেজ আমি অন করে দিছি, দেখেন অন করার পরে তো এখন দেখি আপনি দেখেন যেটা তো সুইচের কানেকশন আমার ভিডিওতে আছে দেখবেন পেয়েছেন দেখেন, ঠিক আছে এই যে পেয়েছি, তো এখান থেকে আমি আরেকটা জিনিস বোঝাই আপনাদেরকে, এখান থেকে যে দুটা আছে না ওয়ার যাব, দেখেন দুইটা এল এন দুটোটা বলুন কারণ L1 L2 এভাবে বলবেন, কারণ হচ্ছে কি এটা দুটোটা আপনার লাইন কানেকশন, এর লিগে আপনার কি আসবে L1 L2 আসবে, ঠিক আছে, তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে আমার চ্যানেলে দেখবেন অনেক ভিডিও আছে, তো ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আমার প্রশ্ন করার দরকার পড়ে না, আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখে তারপর প্রশ্নগুলো করবেন, আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন, ভিডিওর মধ্যে জানালে তাহলে আমার সুবিধা হবে যে আপনারা কোন জিনিসটা বুঝতে পারেন নাই, ঠিক আছে, তো দেখেন এখান থেকে যে দুটা লাইন L1 L2 থেকে আসছে, যে দেখেন এখান থেকে আসছে, এখান থেকে কিন্তু একটা লাইন, এই দেখেন একটা লাইন আপনার সুইচের আসবে, সুইচটা আছে না সুইচটার ভিতরে একটা লাইন আসবে, হ্যাঁ একটা লাইন আপনার মনে করেন যে বাংলাদেশে যেমন নিউট্রালের যেমন ডাইরেক্ট আপনারা মনে করেন দিয়ে রাখেন ওইরকম, এই যে কালো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই যে নিউট্রাল আমি পুরো কালোটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, দেখেন এখানে ডাইরেক্ট চলে আসছে, হ্যাঁ ডাইরেক্ট চলে আসছে, তো এখন আমি যদি আপনারা অন করি দেখেন অন ক্ষেত্রে সবগুলোই অন হবে, সবগুলোই অন হলো লাইট, দেখেন তিন পদ লাইট, এখন ধরেন আপনি এটা এক সময় আপনার ফ্রিজের লাইট দিলেন, এটা একটা মনে করেন আপনি এসির লাইন, একটা মনে করেন এটা লাইটের লাইট, ঠিক আছে এক এক ধরনের লাইট হয়, আবার সৌদি যে বাসায় আমি বলছি এর আগে জিপসন বোর্ড লাগাইলে ওরা আপনাকে 3-4 কালার লাগায়, হ্যাঁ তখন মনে করেন আপনার 3 সুইচ করতে হয়, কারণ হচ্ছে মনে করেন ওদের এক একটা এক এক কালার হইতে হইব, ঠিক আছে, যেমন আমার এখানে লাইটটা আমি হয়তো বুঝতে পারতেছি না, দেখেন একটা সাদা আর একটা আপনার হলুদ কালার বেরোতেছে, তো এখন যদি আমি অফ করি দেখেন একটা অফ হলো যে হলুদ কালার এটা অফ হয়ে গেছে, হ্যাঁ এখন যদি আমি সাদাটা অফ করি দেখেন যে এটা অফ অফ করছি, এখন এটা হলো সিলিংয়ের, তো এই 3-4 মনে করেন আপনার সৌদিদের বাসায় অ্যাভেলেবেল পাইবেন, আপনারা দেখবেন যে ওদের জিপসন বোর্ডের জায়গায় 3-4 কালার পরা মনে করেন 3-4 পদে থাক করে যেটা আপনি থাক বলি যে স্টেপ আর কি 1-2-3 স্টেপ পর্যন্ত ওরা সিলিং করে, সিলিংয়ের ভিতরে ওরা এক এক ধরনের লাইট লাগায়, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য আর কি সুইচগুলো করো, তো এই সুইচের কানেকশন আমার ভিডিওতে দেওয়া আছে দেখবেন যে সুইচ লেখা এগুলো দেওয়া আছে, তারপরে এখানে যে কানেকশনটা এটা তো আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে দুটা কানেকশন এখান থেকে আপনার দুটা কানেকশন থেকে আপনারা নেবেন, যদি আমি একটা অফ করে দিই দেখেন তাহলে কিন্তু চলবে না, যে আমি টপ করে দিছি চলে নাই, ঠিক আছে দেখেন চলে নাই, তো আমি এখন অন করি আবার দেখাই অন করে দেখাই, যে অন করে দিলাম অন করার পরে দেখেন এই যে চালু হয়ে গেছে লাইট অন হয়ে গেছে, দেখছেন এই যে অন হয়ে গেছে, তো আশা করি আপনার ভিডিওটা এখন সম্পূর্ণ আপনারা দেখবেন এবং আশা করি বুঝতে পারছেন যে আমি আপনাদের বোঝানোর জন্য করছি, যদি কারো কোনো সমস্যা থাকে বা না বুঝেন ঠিক আছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে মনে করেন আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করুন, আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমি বারবার বলি যে ওই ধরনের ভিডিও লিখবেন, ঠিক আছে, তো আজকের মতো এখানে সমাপ্তি, ভালো থাকুন সবাই, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, আরেকটা কথা বলি যেটা আমি আপনাদেরকে বলি যে হয়তো বা অনেক ভাই অনেক সময় প্রশ্ন করতে পারেন যে আমি এটা কানেকশনটা কিসের জন্য দিছি, কারণ আমার এখানে একটা ফেজ দরকার ছিল তাই আমি ফেজটা দিছি, তো এটা থাক এটা আপনারা মাথায় নিয়েন না, মাথায় নিলে দেখা গেল অনেক সময় আপনারা বুঝতে পারবেন না, তো প্রথমত আমি যে জিনিসটা বোঝাই যে বাংলাদেশের মধ্যে আর আমাদের সৌদি আরবের ভিতরে পার্থক্যটা কোথায়, ঠিক আছে আমি এই জিনিসটা আবার আপনাদেরকে বোঝাই দিই যে পার্থক্যটা এই জায়গাটায় যে আমাদের এটা ভিতরে 220 যে লাইন আসবে লাইন আসতে দুটো MCB থেকে আসবে, এই যে এইভাবে দেখেন যেভাবে আসলো এই যে এইভাবে আসলো, ঠিক আছে, তো ভিডিওটা আমি মনে করি এর জন্য লম্বা করলাম যেটা আপনারা পরে ভুলিয়া দাঁড়ান, এর জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই দুইটা লাইন দিলাম, এই দেখেন দুইটা লাইন, হ্যাঁ দুইটা লাইনে থেকে এই যে যেটা ফেজ দিচ্ছি আর কি আপনাদের বোঝানোর জন্য আর কি রেড কালার যে তারটা আছে যেটা এবং লাল কালার এটা আমি সুইজে দিছি, ঠিক আছে দেখেন সুইজে দিছি, দেখেন সুইজে অন অফ হইতেছে অলরেডি, আর যে ব্ল্যাকটা ব্ল্যাকটা কিন্তু এখান থেকে আসছে, এটা কিন্তু ডাইরেক্ট লাইন, এটা কিন্তু লাইন আছে আপনার বন্ধ করলে কিন্তু আপনার চলবে না, ঠিক আছে, তো এটা হলো আপনার ডাইরেক্ট দুটোটা লাইন দুটোটা L1 L2, তো যারা মনে করেন আপনার ভাবেন যে নিউট্রাল দিতে হবে 220 3 ফেজের ক্ষেত্রে নিউট্রাল আমার প্রয়োজন নেই, তার জন্য আমি কি করছি এটা ডাইরেক্ট
এখানে দিয়ে দিছি যে কানেকশন করে দিয়ে দিছি, ঠিক আছে? তো এই নিয়েও আমার আরো অন্য ভিডিও আছে, দেখবেন সম্পূর্ণ আপনার নতুন আপনার তবলন কিভাবে ফিটিং করে, তবলন এই যে এগুলো তবলন বলে, ঠিক আছে, বাংলাদেশের যে টিভি বক্স বলে, তো এগুলো মনে করেন সম্পূর্ণ ফিটিং কিভাবে করে নতুনদের জন্য সম্পূর্ণ করা আছে। তো সবাই দেখবেন ভিডিওগুলো, একটা দেখলে সবগুলো দেখলে তাহলে বুঝতে পারবেন, এরপরে যদি না বুঝেন আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে। তো আজকে সমাপ্তি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।